নমস্কার, স্বাগতম জানাইছো স্টুডিওত। মই কন্দর্প গগৈ। দিনটোর বহু কেটা গুরুত্বপূর্ণ বাতৰি সামৰি লৈ আছো আমাৰ বিশেষ বুলেটিন। দ্রুত খবর, খানাপাৰাত বিশাল জনসভা সম্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 11,600 কোটি টাকার প্রকল্পর উন্মোচন, শিলান্যাস মোদীর। এতিয়ারপরা বিজুলী বিল হব শূন্য। খানাপাৰাৰ বিশাল জনসভাত লাখ লাখ পরিয়ালের বাবে ভাল খবর দিলে প্রধানমন্ত্রী মোদী। পদপথৰ দোকানীৰ বাবে বৃহৎ ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর। পদপথৰ দোকানীৰ বাবে নির্মাণ করা হব একতা মল। মনিরাম দেৱন ট্রেড সেন্টারত নির্মাণ করা হব একতা মল। শেষ হল পঞ্চায়েত প্রতিনিধির কার্যকাল। পঞ্চায়েতের সকল দায়িত্ব জিলা আয়ুক্তক অর্পণ। পিএনআরডির বিভাগের সচিব ডক্টর জে পি এককারর নির্দেশ। আজি জুবিন গৰিমাৰ বিবাহ বার্ষিকী, 22টা বসন্ত অতিক্রম করলে দুয়ে। পুনের 1,000 কোটি টাকার ঋণ লব হিমন্ত সরকারে। 6 ফেব্রুয়ারিতে রিজার্ভ ব্যাংকর লব 1,000 কোটি টাকার ধার। আমি কন্যাকুমারী করা ভারত জোড়ো যাত্রাত ঘেনার বজারত প্রেমর দোকান খুলিল, ঝাড়খণ্ডত রাহুল গান্ধীর মন্তব্য। শ্রীনগরত প্রচণ্ড তুষারপাত। প্রচণ্ড তুষারপাতর বাতিল করা হয়েছে সকলো বিমান। শ্রীলঙ্কার নৌখানার হাতত গ্রেপ্তার তামিলনাডুর 23 জন মাছমরিয়া। আন্তঃরাষ্ট্রীয় সীমা অতিক্রম করার অপরাধত গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নৌসেনায়। ইলন মাস্ক আর বাইডেনক হত্যার ভাবুকি, গ্রেপ্তার হল টেসলার কর্মচারী। সামাজিক মাধ্যমের জড়িয়ে ইলন মাস্ক আর জো বাইডেনক মৃত্যুর ভাবুকি দিছিল জাস্টিন ম্যাকলি নামের কর্মচারীজনে।